সপ্তম শ্রেণীর ছেলেদেরকে বলছি আই তোমাদেরকে প্রশ্ন বিচিত্রা দু হাজার কুড়ি থেকে যে চ্যাপ্টারটা করাচ্ছি দেখো ওই চ্যাপ্টারটা হচ্ছে চিত্তরঞ্জন উচ্চ বিদ্যালয় পুরুলিয়া এখন প্রথম যে প্রশ্নটা আমি তোমাদেরকে করাচ্ছি দেখো প্রথম প্রশ্নটা বলছে সরভুজের কর্ণ সংখ্যা কত এক বর্গ শ্রেমিশ মান কত বর্গমিটার আয়তক্ষেত্রে কোনো মান কত চতুর্থ সমান নির্ণয় করো পরপর আমি অঙ্কগুলো করে যাচ্ছি তোমরা দেখে যাও এইটা আমার সেকেন্ড টাইম রিপিটিং হচ্ছে দেখো ষোড়ভুজের কর্ণ সংখ্যা কয়টি তোমরা ষোড়ভুজের কর্ণ সংখ্যা কোনো বহুভুজের কর্ণ সংখ্যা বার করতে তোমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে এন ইন্টু এন মাইনাস থ্রি বাই টু এই ফর্মুলাটা এখন দেখো এন কত এন হচ্ছে আমার ষোড়ভুজ ছয় তারপর দেখো ছয় মাইনাস তিন বাই দুই তার মানে কত হচ্ছে দেখো তিন এ থেকে ছয় গুণিত তিন বাই দুই তার মানে কত হচ্ছে নটি তাহলে আমার অ্যান্সার হচ্ছে কত নটা এক বর্গসেমী মানে কত হ্যাঁ এক বর্গ সেমি মানে কত বর্গ মিটার তাহলে তুমি বলবে ওয়ান বাই কত ওয়ান বাই একশো গণিত একশো কারণ একশো একশো একশোতে হচ্ছে তোমার এ একশো সেন্টিমিটারে এক মিটার তাহলে একশো বাই একশো তার মানে উত্তরটা কী হবে পয়েন্ট জিরো 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 দশমিক তাহলে জিরো জিরো তিনটে জিরো পয়েন্ট ওয়ান বর্গ বর্গ মিটার এটা উত্তর হলো দেখো এত কত পুতির কোনো মান কত তোমরা জানো নব্বই ডিগ্রি চতুর্থ সমান প্রতি নির্ণয় করো পঁচিশ বাই ষাট চার হাজার বাই এক্স পঁচিশ বাই ষাট পঁচিশ বাই ষাট ইজ ইজুয়াল টু চার হাজার বাই এক্স সমান কত অর্থাৎ পঁচিশ এক্স ইজুয়াল টু কত পঁচিশ এক্স ইজুয়াল টু চার হাজার ইন্টু চার হাজার ইন্টু ষাট ওর এক্স ইজুয়াল টু কত চার হাজার ইন্টু ষাট বাই পঁচিশ পঁচিশ কাটাকাটি করো পঁচিশ দিয়ে কাটলে কত ষোলো পঁচিশ দিয়ে কাড়লে ষোলো পঁয়ত চারশো একশো ষাট তার মানে কত হচ্ছে ছয় শূন্য ছশূ ছিয়ানব্বই গায়ে দুটো শূন্য ছিয়ানব্বই গায়ে দুটো শূন্য তাহলে ন হাজার ছশো হচ্ছে ছিয়ানব্বই গায়ে দুটো শূন্য দেখো চিহ্নিত স্থানে সঠিক শব্দ বসাও বাড়ে অতিক্রান্ত দূরত্ব পায় সময় এই সমীকরণটি কত হলে সিদ্ধ হবে এক্স প্লাস পঁচিশ এক্স প্লাস ফাইভ ইজিক টু পঁচিশ তাহলে অর এক্স ইজুয়াল টু পঁচিশ এটা এক্স এক্স প্লাস ফাইভ টু পঁচিশ তাহলে এক্স কত পঁচিশ মাইনাস পাঁচ সমান ঘূর্ণন রেখা কয়টি তিনটি শুভ পঞ্চপুজের ঘূর্ণন প্রতি কত তিনশো ষাট সমান কত বাহাত্তর ডিগ্রি আর তোমার একটি আয়তক্ষেত্রে একটি কোন নব্বই যে 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 ক্ষেত্রের যে ক্ষেত্রের একটি কোন নব্বই ডিগ্রি হয় তাকে এটা এটা আয়তক্ষেত্র নয় যে ক্ষেত্রে একটি কোন নব্বই ডিগ্রি হয় তাকে কি বলা হয় এটা বলা হয় আয়তক্ষেত্র আয়তক্ষেত্র দেখো প্রশ্নগুলো আমি আবার রিপিট করছি দেখো প্রথম বলেছে যে একটি সুষম বহুভুজের কর্ণ সংখ্যা কত এই সুষম সর্বভুজের কর্ণ সংখ্যা কত তোমরা কর্ণসংখ্যার ফর্মুলাটা অ্যাপ্লাই করবে কর্ণ সংখ্যার ফর্মুলা হচ্ছে এন ইন্টু এন মাইনাস থ্রি বাই টু এন ইন্টু এন মাইনাস থ্রি বাই টু ছয় ইন্টু ছয় মাইনাস তিন বাই টু তাহলে ছয় থেকে তিন গেলে তিন হচ্ছে তিন ছয় আঠেরো আঠেরোকে দুই দিয়ে ভাগ করলে কত হচ্ছে নটা এক বর্গ সেমি বর্গসীমিসমান কত ওয়ান বাই কত বর্গ ওয়ান তাহলে একশো সেন্টিমিটার এক মিটার তাহলে একশো গণিত একশো তাহলে পয়েন্ট জিরো জিরো তিনটে জিরো ওয়ান বর্গ মিটার হলো আয় থেকে তো প্রতিটি গুণের মান কত নাইনটি ডিগ্রি এটা তোমরা জানো চতুর্থ সামানের প্রতি নির্ণয় করো পঁচিশ বাই ষাট ইজুকাল টু চার হাজার বাই এক্স পঁচিশ এক্স ইজগুলো চার হাজার গণিত ষাট তাহলে এক্স ইজক কত ছিয়ানব্বই ছিয়ানব্বইশো হচ্ছে হ্যাঁ ছশো ছিয়ানব্বই শূন্য এখানে দেখো চিহ্নিত স্থানে সঠিক শব্দ বসাও গতিবেগ সমান অতিক্রান্ত দূরত্ববায়ী সময় এক্স প্লাস ফাইভ ইজন্য পঁচিশ এই সমীকরণটি চলার মান কথা হবে তাহলে তুমি এক্স থেকে এক্স এক্স প্লাস পঁচিশ থেকে এক্সের মান বার করো পঁচিশ থেকে পাঁচ বার দাও কুড়ি হয়ে যাচ্ছে সম্ভবত যে ঘূর্ণন প্রতিসাম্য রেখা কয়টি তিনটি তোমরা জানো সুষম পঞ্চপুজের ঘূর্ণন প্রতি কত তাহলে আমি বলে দিই যে প্রতি করতে বার ক্ষেত্রে তিনশো ষাটকে যটা বহু তটা দিয়ে ভাগ করে দেবে তাহলে কোনটা বেরিয়ে যাবে তাহলে তিনশো ষাট বাই পাঁচ বেরিয়ে যাচ্ছে আর যে আয়তক্ষেত্রের একটি কোন নব্বই ডিগ্রি থাকে আমরা কী বলি যে ক্ষেত্রে একটি কোন নব্বই ডিগ্রি থাকে আমরা কী বলি আয়তক্ষেত্র বলি